আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন রেজা সুন্নি মিডিয়া। আমি আছি আপনাদের সাথে শায়ের মোহাম্মদ মুখলেস রেজা। ইতিমধ্যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কী জন্য আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। গত কিছুদিন আগে ফেসবুক এবং ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি হচ্ছে মরণকালে ডুলবাসি বাজাইও তরিকার বায়ো কালিমা কালামো বাই কোনো কিছু দরকার নাই গাউসেদনের গুণকীর্তন গাইও তরিকার বায়ো। আচ্ছা, এই গানটা কোনো শিল্পীর মুখে না, একজন বক্তা যিনি ওয়াজ মাহফিলের স্টেজে বসে হাজার হাজার দর্শকের সামনে মাথায় টুপি দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, দেখতে পুরো আলেমের মতোই লাগে, উনি বসে বসে বলতেছে ওনার কালেমা কালামের দরকার নাই মরণকালে উনাকে ডুলবাসি বাজাইয়া উনাকে কবর দেওয়ার জন্য। যাই হোক, এই কথা উনি বলতেই পারে, কারণ উনি মুসলমান নাকি হিন্দু নাকি কাদিয়ানি না খ্রিস্টান এটা আমি জানি না, কারণ লেবাস থাকলেই তো আর মুসলমান হয় না। কাদিয়ানরাও তো টুপি দাঁড়ি পাঞ্জাবি পাগড়ি এগুলো পরে, তো হয়তো উনি যে কোনো একটা ধর্মের লোক হবে, এটা নিয়ে আমার আপত্তি নেই। উনি মৃত্যুর সময় ডুলবাসি বাজাইতেই পারে, কারণ হিন্দুরা যখন দেখি মারা যায় তখন শ্মশানঘাটে নেওয়ার যাওয়ার সময় ডুলবাসি বাজাইতে বাজাইতে শ্মশানঘাটের দিকে নিয়ে যায়। তো হয়তো উনি কোনো ধর্মের অবলম্বী হবে, যার কারণে উনি মরণকালে ডুলবাসি বাজানোর জন্য ওসিয়ত করে যাচ্ছে। আবার ইতিমধ্যে দেখলাম আমরা কিছু কিছু জায়গায় ওনার এই গানটাকে খুব আমলে নিচ্ছেন। যেমন একটা ভিডিও আপনারা দেখেন, ভিডিওটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই ভিডিওটাই, এই যে উনি একটা লোক মারা গেছেন, মারা যাওয়ার পরে ওনাকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন হাটুলার মধ্যে নিয়ে, এবং তারা গান গাচ্ছেন মরণকালে ডুলবাসি বাজায়ো। এই গানটাই, যে গানটা এই বক্তার মুখে শুনছিলাম মরণকালে ডুলবাসি বাজায়ো তরিকার বায়ো, এই গানটা বাজাইতে বাজাইতে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনি কোন ধর্মের অবলম্বী এটা তো আমার জানা নাই, শুধু শুধু এটা নিয়ে আমার কমেন্ট করার দরকার নাই। এবং আমি শুনি উনি নাকি ওনার নিজের মুখে বলতেছে উনি নাকি ভান্ডার শরীফের একজন খাদেম। ভান্ডার শরীফের খাদেম হওয়ার কারণে যিনি এই গানটা গেয়েছেন, গাওয়ার পরে উনাকে ভান্ডার শরীফ থেকে উনাকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন যে তুমি এই ধরনের গান কেন গাইলা, মানে ভান্ডার দরবার শরীফ থেকে উনাকে নিষেধ করতেছে তুমি এই ধরনের গান কেন গাইলা। আর ভান্ডার দরবার শরীফ থেকে তো আপনাকে এই ধরনের অভিযোগ অবশ্যই করবে, কারণ ভান্ডার শরীফে তো আপনার মতো পাগল ছাগল দিয়ে সে ভান্ডার দরবার শরীফ সাজায় নেই। ভান্ডার দরবার শরীফে সকল সুফিগণ এবং উলিগণের খেলা, আপনার মতো পাগল ছাগল ওইখানে নাই, যার কারণে ভান্ডার দরবার শরীফ থেকে আপনাকে এটা জিজ্ঞাসা করা হয়েছে কেন গেছে। আর উনি কি উত্তর দিয়েছেন শুনবেন, নেন শুনেন ভিডিওটা। আমার ফির ভাই বা ফির ভাই না বা আমাদের ফিসা হুজুরদের সাথে সফর করে বড় মুফতি একজন ফোন করছে, সে এই সম্পর্কে জানতে চায়। আমি আশ্চর্য হই যে এই জ্ঞান তাদের নাই। মাইজবান্ডারির মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। আমি এদের এলেমের বহর দেখে হতবাক হই যে এরা আসলে কিভাবে মুক্তি হয়েছে, কিভাবে পড়াশোনা করছে। ভান্ডার শরীফ থেকে ওনার একজন পীর ভাই ওনাকে কল দিয়ে জিজ্ঞাসা করছে তুমি এরকম কেন করলা, আর উনি উত্তর দিচ্ছে যে আমাকে ভান্ডার শরীফ থেকে এরকম জিজ্ঞাসা করা হলো, আমি কেন এরকম বললাম। আর উনি উত্তর এটাই লাইভে এসে আবার বলতেছে আরেকটা ভিডিওর মধ্যে যে তারা কোথা থেকে মুফতি হয়েছে, তারা কোথা থেকে লেখাপড়া হয়েছে ওনার জানা নাই, কারণ উনি এত বড় একজন আলেম, উনি এত বড় একজন মুফাসির, এত বড় একজন মুফতি, যার কারণে ওনার জ্ঞানের সাথে ভান্ডার দরবার শরীফের যে পীর ভাই রয়েছে ওনাকে ফোন দেওয়ার কারণে উনি বলতেছে তারা কোথা থেকে লেখাপড়া করেছে। আরে ভাই, আমরাও জানতে চাই তুমি কোথা থেকে লেখাপড়া করছো, ইসকন থেকে মনে হয় নাকি? আচ্ছা, ওনার মুখ থেকেই শুনি উনি কোথা থেকে লেখাপড়া করছে। উনি আপনার কৌমি মাদ্রাসা থেকে বিশপাড়া হেফজো করেছেন, এজন্য উনি জানেন কৌমি মাদ্রাসার যে বাইরা রয়েছেন তাদের কেস্টি কালচার এবং চরিত্র কোন লেভেলের উনি জানেন। তো বুঝলাম যে উনি কমি মাদ্রাসার বিরুদ্ধে, যাই হোক, কমি মাদ্রাসার সম্পর্কে যেহেতু আপনার ধারণা খুবই খারাপ, আপনি কমি মাদ্রাসার বলতে হবে না। এবার বলুন, আপনি কমি মাদ্রাসার থেকে বিশপাড়া পড়ার পরে অবশ্যই আপনি আলিয়াতে লেখাপড়া করেছেন, আলিয়াতে যে লেখাপড়া করছেন আলিয়া মাদ্রাসাদের যে হুজুর রয়েছে তাদের কেস্টি কালচার কেমন একটু বলেন তো।
আলী মাদ্রাসা থেকে দাখিল আলী ফাজিল কামাল কুরসি। ওরাও কোন চরিত্রের মানুষ, ওরা কোরআন শরীফ কে নকল করার সময় শর্ট ফ্যানের মধ্যে ঢুকায়, নকল করে হাদিস শরীফ কে কোরআন শরীফ কে কেটে টুকরে টুকরে করে টয়লেট বাথরুমের পাশে ফেলে। তো ওরাও যে কোন কালচারের কোন চরিত্রের আলেম, আসলে কোরআন শরীফ রিসার্চ করে না, হাদিস রিসার্চ করে না, এই জন্য তাদের এই জ্ঞান গুলা নাই। তো ওদের না থাকতে পারে, কিন্তু একজন যাই হোক, আমি ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই কয়েকটা কথা। উনি আলিয়া মাদ্রাসা সম্পর্কে কী বলছে আপনারা শুনছেন, উনি বলতেছেন যে কমি মাদ্রাসা তো প্রথম বললো যে কেমন কেস্টি কালচার তাদের, উনার জানা আছে। তারপরে উনি বলতেছে আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলেম ফাজিল কামিল করেছি, আলিয়া মাদ্রাসা আলেমদের যে কেস্টি কালচার কীরকম উনার জানা আছে। উনি বলতেছে আলিয়া মাদ্রাসার আলেমরা হাদিস নকল করার সময় কুরআন এবং হাদিসকে কেটে কেটে টুকরো টুকরো করে টয়লেটের মধ্যে ফেলাই, কেমন লাগে বলেন? এই যে লোকটা কৌমি মাদ্রাসাকেও খারাপ বললো, আলিয়া মাদ্রাসাকেও খারাপ বললো, এই লোকটা কোথা থেকে লেখাপড়া করছে? আমার জানতে খুব ইচ্ছে হয় এই লোকটা কোথা থেকে লেখাপড়া করছে। উনি কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সকলের বদনাম করে যাচ্ছেন কেন ভাই? এই দেশে যত উলিয়াল্লাহ আছেন, এই দেশে যত আলেম উলামা আছেন, যখন পীর মাশায়েখ আছেন, যত মুফতি কেরাম, যত মুফাসসিরে কেরাম রয়েছেন, সকলে তো কেউ হয়তো কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আর কেউ হয়তো আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন, যে কোনো একটা, হয়তো কৌমি অথবা আলিয়া। আপনি দুটোটাকেই খারাপ বলতেছেন, কৌমি মাদ্রাসার নেচারও আপনি জানেন, আলিয়া মাদ্রাসার নেচারও জানেন, তাহলে আপনি কিভাবে আলেম হইলেন? আপনি তো আলিয়াতে পড়ে আসছেন, আর যারা বান্দার দরবার শরীফের বড় বড় আলেম রয়েছেন তারা কোথায় লেখাপড়া করেছে? তারাও তো বান্দার শরীফ থেকে, তারাও তো আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে। তাহলে আপনি কিভাবে আলিয়া মাদ্রাসাকে নিয়ে এইভাবে বাজে কটুক্তি করলেন, এটা খুব জানতে ইচ্ছে করে। আর উনি আলিয়া মাদ্রাসা সম্পর্কে যে বাজে কথাগুলো বলেছেন, যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা কোরআন হাদিস নকল করার সময় আরবিগুলো কোরআন এবং হাদিস কেটে কেটে বাথরুমে নিয়ে ফেলায়, এটার জবাব উনাকে লাইভে এসে দিতে হবে। কোন মাদ্রাসায় উনি দেখেছেন যে আলিয়ার মাদ্রাসার শিক্ষকগণ কোরআন এবং হাদিস কেটে কেটে বাথরুমে ফালাই? এটার জবাব ওনাকে লাইভে এসে দিতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে বাংলাদেশে যে যতগুলো সুন্নি মুসলমান রয়েছে, আলিয়া মাদ্রাসার টিচার রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে, সকলে আপনার এই কথার প্রতিবাদ জানাবে আমি বলে দিলাম। আর বান্দার শরীফের যে ভক্ত মরিদানরা রয়েছেন, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, এই ধরনের আবালকে আপনাদের বান্দার শরীফ থেকে গার ধাক্কা মেরে বের করে দিন। তা না হলে আপনাদের বান্দার দরবার শরীফের মান সম্মান যা আছে সব কিছু সে নষ্ট করবে। কারণ ওই যে কেস্টি কালচার, যেই ধরনের আচরণ ওয়াজ মাহফিলের মধ্যে করে এবং লাইভে আইসা বলে, তার দ্বারা প্রত্যেকটা মুসলমানের মধ্যে ধারণা হবে যে মনে হয় বান্দার দরবার শরীফের সকল আলেমই মনে হয় এরকম, ওর মতো বাটফার্সিটা। এখনও সময় আছে বান্দার দরবার শরীফ থেকে এসব আবালদেরকে বের করে দিন। আপনাদের বান্দার শরীফের পর্যন্ত উনি বদনাম করছে, উনি বলতেছে বান্দার শরীফ থেকে ওনাকে পীর ভাইয়ে কল দিল যে তুমি এই রকম কথা কেন বলো, আর উনি বলতেছে যে আপনি কোথা থেকে মুফতি হয়েছেন, তার মাথায় ঢুকে না। তা বান্দার শরীফের যত আলেম রয়েছে সবাই উনার থেকে ছোট, আর উনি সবার চেয়ে উপরে, সবাই লেখাপড়া উনার জ্ঞান সবার উপর আর সবার জ্ঞান উনার থেকে নিচে, এই ধরনের কথাবার্তা বলে উনি সমাজ নষ্ট করছে। বান্দার দরবার শরীফের নাম একদম মাটির সাথে মিশাচ্ছে উনি।